নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। গোপালনগরে গুলির ঘটনায় অভিযুক্ত যুবককে তোলা হল আদালতে। বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, জখম অপর এক ব্যক্তি। শীততাপ নিবাসের উদ্বোধন। জমির ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ আমডাঙাতে। অশোকনগর নেতাজি মহাবিদ্যালয়ে গোষ্ঠী সংঘর্ষ। এখন আসছি বিস্তারিত সংবাদে। গোপালনগরে নিজের দাদার শালিকাকে গুলি করার ঘটনায় অভিযুক্ত যুবক রণজিৎ বৈদ্যকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। গোপালনগরে দাদার শালিকাকে গুলি করার ঘটনায় ধৃত রণজিৎ বৈদ্যকে মঙ্গলবার তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। বিচারক ধৃতের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সোমবার গোপালনগরে দিদি জামাইবাবুর সাথে পুজো দিতে যাবার পথে গুলিবিদ্ধ হতে হয় এক যুবতীকে। ঘটনায় আক্রান্ত যুবতী অলকা সরকার। ঘটনার পর অভিযুক্ত যুবক রণজিৎ দাবি করে, দীর্ঘ আড়াই বছর ধরে দাদার শালির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ইদানিংকালে যুবতীর বিয়ে ঠিক হওয়ায় সম্পর্ক ছিন্ন করতে চাইছিল অলকা, সে কারণেই রাগের বশবর্তী হয়ে এই কাণ্ড। ঘটনার পর স্থানীয়রাই অভিযুক্ত যুবককে ধরে গোপালনগর পুলিশের হাতে তুলে দেয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটিও। সূত্রের খবর, আগামী বুধবার অভিযুক্তকে ফের আদালতে হাজির করানো হবে। আমাদের ওখানে কর্তব্যরত যে পুলিশ ছিল তারাই দৌড়ে গিয়ে পাবলিকের সাহায্য নিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং তার কাছে যে বন্দুকটা ব্যবহার করা হয়েছিল সেই বন্দুকটা উদ্ধার করা হয়েছে। যে বন্দুকটা গুলি চালানো হয়েছিল এবং একরাউন্ডগুলো সেখানে পাওয়া গেছে। আমরা আসামিকে জিজ্ঞাসাবাদ করছি টোটাল বিষয়টা কী কারণে গুলি করেছে। যদিও আসামির বক্তব্য হচ্ছে এর সঙ্গে ভালোবাসা ছিল, অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, সেই কারণে লক্ষ্য করে তার দাদার সাথে সে গুলি চালিয়েছিল। প্রসেনজিৎ ব্যানার্জি ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর, অপর বাইক আরোহী গুরুতর জখম অবস্থায় ভর্তি বারাসাত হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অশোকনগর এলাকায়। যশোর রোডের উপর দুদিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা। ধাক্কার চোটে এক বাইক আরোহী ছিটকে গিয়ে পড়েন পাশে পুকুরে। অপর ব্যক্তি রাস্তায় ছিটকে পড়তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী মারুতি রাস্তার উপর পড়ে থাকা ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। নিহত ব্যক্তি শম্ভুনাথ দে। পুকুর থেকে অন্য বাইক আরোহীকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা এলাকায়। মৃত ব্যক্তি নৈহাটির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বোধন করা হলো শীততাপ নিয়ন্ত্রিত বাস। রবিবার এই বাসের উদ্বোধন হয় দমদম এয়ারপোর্ট এলাকা থেকে। বাসটি চলবে হাওড়া ময়দান পর্যন্ত। শুরু হলো এয়ারপোর্ট থেকে হাওড়া ময়দান পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত মিনিবাস। সোমবার ৪০ নম্বর রুটে ৫টি মিনিবাস চালু করে রাজ্য পরিবহন দপ্তর। আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। বাসগুলি এয়ারপোর্ট থেকে শুরু করে নাগেরবাজার, লেক টাউন, শ্যামবাজার হয়ে হাওড়া ময়দানে সপ্তাহে প্রতিদিন যাতায়াত করবে। ১৮ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১৫, ২০ ও ৩০ এই তিন ধাপে ভাড়া ধার্য করা হয়েছে। উদ্বোধন মঞ্চ থেকে পরিবহন মন্ত্রী আরও জানান, যাত্রী নিরাপত্তা বাড়াতে বিমানবন্দর, দমদম ও নিউ টাউন এলাকায় সিসিটিভি বসানো হবে। এছাড়াও ২০১৭-১৮ সালের মধ্যে কলকাতার রাস্তায় নামতে চলেছে বিদ্যুৎ চালিত বাস। সোমবারের অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে এই সরকারের আমলে ২৭২টি বাস রাস্তায় নামানো হলো বলে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর। এদিন জোকা থেকে করুণাময়ী পর্যন্ত ৫টি মিনিবাস উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী। আগামী ১৭-১৮ বর্ষে আমার পরিকল্পনার মধ্যে আছে আমরা ইলেকট্রিক বাস, যেমন এসি বাস চালালাম, যেমন সিএনজি ইলেকট্রিক বাস
আমাদের কাছে বেশ কিছু কোম্পানি টাটা অশোক লেল্যান্ড মহিন্দ্র ওরা আমার কাছে ইতিমধ্যে দেখা করে মডেল দিয়েছেন। অন্যান্য চণ্ডীগড় সহ অনেকগুলো গুরগাঁও সহ কয়েকটি জায়গায় চলছে। ইলেকট্রিক বাসের ব্যাপারে একটা পরিকল্পনা আছে, সেটা আমি চেষ্টা করবো 17-18 ল্যান্ডে যখন বাস কেনা হবে কয়েকটা ইলেকট্রিক বাসকেও পরীক্ষামূলকভাবে নামানোর একটা পরিকল্পনা আমার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। রাস্তা সম্প্রসারণের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা হয়েছে জমি, জমির ন্যায্য মূল্য পাচ্ছেন না জমির মালিক, এমন দাবিতে আমডাঙ্গাতে বিক্ষোভ দেখালেন জমির মালিকেরা। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে জমির ন্যায্য মূল্যের দাবিতে আমডাঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো এলাকার চাষী ও জমিদাতারা। তাদের দাবি ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হোক, সেটা তারাও চায়, কিন্তু ক্ষতিগ্রস্ত চাষীদের পুরনো জমি অধিগ্রহণ আইন অনুসারে নয়, ক্ষতিপূরণ দেয়া হোক। ২০১৩ সালে বর্তমান রাজ্য সরকারের আনা জমি অধিগ্রহণ আইনে জমির ন্যায্য মূল্য দিয়ে তবেই অধিগ্রহণ হোক, কিন্তু ন্যায্য মূল্য জমিদাতারা পাচ্ছেন না, আর সেই কারণেই আমডাঙ্গা এলাকায় জমিজটে আটকে রয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। সরকারের অসুবিধা কি আছে? মানুষের সঙ্গে তারা কথা বলতে পারছে না কেন? কেন একটা কনফ্রন্টেশনের মধ্যে যায় প্রত্যেকবার? প্রত্যেকবার কেন একটা ভাঙ্গুর হবে, কেন একটা নন্দীগ্রাম হবে, কেন একটা সিঙ্গুর হবে, এটা হবেটা কেন? কেন কথাবার্তা বলা যাবে না লোকেদের সঙ্গে, তাদের মতামত কেন নেওয়া যাবে না, আর কেন এরকম একটা ম্যানেজ করা যাবে না ব্যাপারটাতে যাতে সকলেই উপকৃত হয়? এই উন্নয়নের নামে এরকম বৈষম্য তৈরি করা ব্যাপারটাকে বন্ধ করা উচিত। মানুষের মতামত নিয়ে যা করার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আমডাঙ্গা। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষ। সংঘর্ষের জেরে আহত 3 পড়ুয়া, আটক 12 জন বহিরাগত। ঘটনায় উত্তাল কলেজ চত্বর। প্রসঙ্গত, নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ দখলকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব চলছিল ছাত্র নেতাদের মধ্যে। মঙ্গলবার তার বহির্প্রকাশ ঘটল। কলেজের মধ্যে সাইকেল রাখাকে কেন্দ্র করে হঠাৎই বচসা শুরু হয় দুদল ছাত্রের মধ্যে। দেখতে দেখতে বচসা গড়ায় হাতাহাতিতে। হঠাৎই গেটের বাইরে থেকে 70-80 জন ঢুকে পড়ে কলেজের মধ্যে। ছাত্রদের অভিযোগ, সকলের হাতেই ছিল বাঁশ, লাঠি ও লোহার রড। এছাড়াও এদের মধ্যে অধিকাংশই ছিল বহিরাগত। মারধর করা হয় ছাত্রছাত্রীদেরকে। কলেজে প্রদীপ সিংহ ও জয়া দত্তের অন্তঃকলহের কথা কারোরই অজানা নয়। এক অংশের ছাত্রদের দাবি, এর জেরেই এদিনের এই গণ্ডগোল। ঘটনায় গুরুতর আহত হন 2য় বর্ষের ছাত্র অরিন্দম শীল ও দীপাকর, এছাড়াও 1ম বর্ষের ছাত্র ছোট্টু। আহতদের হাবড়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে ওসি অরিন্দম মুখার্জি বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসলে অবস্থা নিয়ন্ত্রণে আসে। কলেজের ভিতর থেকে মোট 12 জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে অধিকাংশই বাড়ির শ্যামনগর ও টিটাগড়। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। ছাত্র সংসদ থেকে বলছে যে আপনারা এই কলেজটা দখল করার জন্য এসেছিলেন। না, এটা সম্পূর্ণভাবে ভুল কথা, এটা সম্পূর্ণভাবে দোষ চাপানো হচ্ছে আমাদের উপর। টিটপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।